এমএলএ ফান্ড থেকে আমরা দিয়েছি, আমরা চাই মানুষ যেন কোনো অসুবিধার মধ্যে না থাকে। আর এক বছরে সব হয়ে যাবে সেটা ভাববার অবকাশ নেই। সেটাই বলছিলাম এবার বিধানসভার মধ্যে, যে আপনারা যে যে বলছেন সেটা হয় না, এটা হয়নি। আর এক বছরে তো বাজেট দিলাম 27 কোটি টাকা, 27,000 কোটি টাকা। আপনারা তো কমিউনিস্ট পার্টিকে বললাম 13,000 কোটি টাকা ঋণ আমাদের মাথায় রেখে গেছে। সেই জায়গায় আমরা সেইভাবে কাজ করছি। তো এই বছরে যেগুলো আমরা করলাম এবং যেগুলো আমরা করতে পারিনি সামনের অর্থ বছরে সেগুলো আমরা রাখবো। এত অধৈর্য কেন হচ্ছেন আপনারা? এবং আমরা যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এক ভারত এক শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত, সেটা এবং আমি বলবো এক মণ্ডল 8 নং বোর্ডওয়ালি শ্রেষ্ঠ মণ্ডল, সেই বিষয়ে আমরা কাজ করি। এবং আমি নিশ্চিত যে আমাদের মধ্যে যারা কর্মঠ যে কার্যকর্তারা আছেন সবাই মিলে, এবং যে আমি 2-4টে পয়েন্ট বললাম যে ঘরে ঢুকে যেতে হবে, সম্পর্কের সাথে সমর্থন সেটা আদায় করতে হবে, কনফিডেন্স ডেভেলপ করতে হবে, যে ওই আমাদের যে বুথ সভাপতি আছে ওনার উপর কনফিডেন্স আছে। মণ্ডল সভাপতির এখানে কেন আসবে? আপনি ইউ আর দ্য লিডার অফ দ্যাট বুথ, তো সেই যে কনফিডেন্স সেটা আপনার কার্যকলাপের মধ্যে কিন্তু সেটা ডেভেলপ করবে। আজকে 109 জন এসছে, সবাই বলছিল আগরতলা শহরে সাধারণত মানে গ্রামগঞ্জের মতো এখানে হয় না, কিন্তু এইবার আপনারা দেখিয়েছেন যে আগরতলা শহরের মধ্যে 8 নম্বর দোয়ালিতে যে হারে মানুষ এসছে, আমি সত্যি আপ্লুত। আমি ভিতরে ঢুকার সাথে সাথে আমি আপ্লুত হয়ে গেছি। আমরা দেখিয়ে দিয়েছি যে 8 নম্বর দোয়ালিতে যদি এটা হয়, আজকে আমাদের মাননীয় সভাপতিও সেটা বলছিলেন যে 5-6 হাজার লোক হবে এখানে, তো ওনার সেই ধারণা আছে। তো এইরকম একটা এখানে আমরা সবাই এসছি, এটা একটা ভীষণ ভীষণ ভালো লাগছে আমাকে। তো সেই জিনিসটা সমস্ত জায়গায় এই ঢেউ ত্রিপুরাজ্যের সব জায়গায় যাবে, এবং যে কারণে কংগ্রেস সিপিএম বিরোধী দলের সবাই শঙ্কিত হয়ে আছে, সমস্ত মানুষ একজন ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে এসে জয়েন করতে চাইছে। এবং আমরা যারা কার্যকর্তারা আছি ওনাদেরকে কাজও দিতে হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ, আমাদের কাজের অভাব নেই। ভারতীয় জনতা পার্টির কাজ করতে করতে আয়েস করার সুবিধে নেই। আগে আমরা দেখতাম আয়েস করার সে ব্যবস্থা ছিল, এখন আয়েস না এসে সুবিধা হয় না। এখানে কাজ ছাড়া আর কোনো কিছু নাই, কাজেই আমাদের ধর্মই হচ্ছে কাজ এবং আমাদের ধর্মই হচ্ছে কর্ম। এবং গীতাই বলা আছে যে ফলের আশা করো না, খালি কাজ করে যাও। আমরা কাজ করছি এবং কাজ করব, এবং যেটা আমি সবসময় সব জায়গায় বলি যে আমরা ভবিষ্যৎ আমরা জানি না, বর্তমান আমরা জানি আর ইতিহাস জানি। এমন কাজ আমরা সবাই মিলে করব যেটা বর্তমান হয়ে ইতিহাস হবে এবং সারা জীবন মানুষ মনে রাখবে। সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য সবাইকে অভিনন্দন, এবং আমার এই মণ্ডলের পক্ষ থেকে এখানে যারাই উপস্থিত আছেন, যারা যোগদান করেছেন, সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অভাবে যারা মৃত্যু হয় তাদেরকে চিকিৎসা সুরক্ষা দেওয়ার জন্য দেশের প্রধান ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং পাশাপাশি উপস্থিত আছেন ওয়ার্ড প্রেসিডেন্টগণ, জনতা পার্টি রাজ্য সভাপতি সাথে রাজীব ফাটাজি মহোদয় ওনাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য মূল প্রার্থী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। ভারতীয় জনতা পার্টির